এখন আমরা লুক লিখিত সুসমাচারের 4 অধ্যায় পাঠ করছি। যীশুর পরীক্ষা। যীশু পবিত্র আত্মায় পূর্ণ হইয়া জর্দন হইতে ফিরিয়া আসিলেন এবং 40 দিন পর্যন্ত সেই আত্মার আবেশে প্রান্তরের মধ্যে চালিত হইলেন আর দিয়াবল দ্বারা পরীক্ষিত হইলেন। সেই সকল দিন তিনি কিছুই আহার করেন নাই, পরে সেই সকল দিন শেষ হইলে ক্ষুধিত হইলেন। তখন দিয়াবল তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরখানিকে বলো যেন ইহা রুটি হইয়া যায়। যীশু তাহাকে উত্তর করিলেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, পরে সে তাহাকে উপরে লইয়া গিয়া মুহূর্তকালের মধ্যে জগতের সমস্ত রাজ্য দেখাইল। আর দিয়াবল তাহাকে বলিল, তোমাকেই আমি এই সমস্ত কর্তৃত্ব ও এই সকলের প্রতাপ দিব, কেননা ইহা আমার কাছে সমর্পিত হইয়াছে আর আমার যাহাকে ইচ্ছা তাহাকে দান করি। অতএব তুমি যদি আমার সম্মুখে পড়িয়া প্রণাম কর তবে এই সকলই তোমার হইবে। যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে, কেবল তাঁহারই আরাধনা করিবে। আর সে তাহাকে জেরুসালেমে লইয়া গেল ও ধর্মধামের চূড়ার উপরে দাঁড় করাইল এবং তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই স্থান হইতে নিচে পড়ো, কেননা লেখা আছে, তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন যেন তাহারা তোমাকে রক্ষা করেন, আর তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, উক্ত আছে, তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না। আর সমস্ত পরীক্ষা সমাপন করিয়া দিয়াবল কিয়ৎকালের জন্য তাহার নিকট হইতে চলিয়া গেল। নাসারতে যীশুর উপদেশ। তখন যীশু আত্মার পরাক্রমে গালিলে ফিরিয়া গেলেন এবং তাঁহার কীর্তি চারিদিকের সমুদয় অঞ্চলে ব্যাপিল, আর তিনি তাহাদের সমাজগৃহে সমাজগৃহে উপদেশ দিয়া সকলের দ্বারা গৌরবান্বিত হইতে লাগিলেন। আর তিনি যেখানে পালিত হইয়াছিলেন সেই নাসরতে উপস্থিত হইলেন এবং আপন রীতি অনুসারে বিশ্রামবারে সমাজগৃহে প্রবেশ করিলেন ও পাঠ করিতে দাঁড়াইলেন। তখন যিশাই ও ভাববাদীর পুস্তক তাহার হস্তে সমর্পিত হইল, আর তিনি পুস্তকখানি খুলিয়া সেই স্থান পাইলেন যেখানে লেখা আছে, প্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য, তিনি আমাকে প্রেরণ করিয়াছেন বন্দীগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য, অন্ধদের কাছে চক্ষুর দান প্রচার করিবার জন্য, উপদ্রুতদিগকে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য, প্রভুর প্রসন্নতার বৎসর ঘোষণা করিবার জন্য। পরে তিনি পুস্তকখানি বন্ধ করিয়া ভৃত্যের হস্তে দিয়া বসিলেন। তাহাতে সমাজগৃহে সকলের চক্ষু তাহার প্রতি স্থির হইয়া রহিল, আর তিনি তাহাদিগকে বলিতে লাগিলেন, অদ্যই এই শাস্ত্রীয় বচন তোমাদের কর্ণগোচরে পূর্ণ হইল। তাহাতে সকলে তাহার বিষয়ে সাক্ষ্য দিল ও তাহার মুখ নির্গত মধুর বাক্যে আশ্চর্য বোধ করিল আর কহিল, এ কি যোসেফের পুত্র নহে? তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা আমাকে অবশ্য এই প্রবাদ বাক্য বলিবে, চিকিৎসক আপনাকেই সুস্থ কর, কফরনাহমে যাহা যাহা করা হইয়াছে বলিয়া শুনিয়াছি, এখানে এই স্বদেশেও কর। তিনি আরো কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, কোন ভাববাদী স্বদেশে গ্রাহ্য হয় না। আর আমি তোমাদিগকে সত্য কহিতেছি, এলিয়ের সময়ে যখন 3 বৎসর 6 মাস পর্যন্ত আকাশ রুদ্ধ ছিল ও সমুদয় দেশে মহা দুর্ভিক্ষ উপস্থিত হইয়াছিল, তখন ইসরায়েলের মধ্যে অনেক বিধবা ছিল,
কিন্তু এলিও তাহাদের কাহারো নিকটে প্রেরিত হন নাই, কেবল সিদন দেশের সারিফতে এক বিধবা স্ত্রীলোকের নিকটে প্রেরিত হইয়াছিলেন। আর ইলিশায় ভাববাদীর সময়ে ইসরায়েলের মধ্যে অনেক কুষ্ঠরোগী ছিল, কিন্তু তাহাদের কেহই সূচীকৃত হয় নাই, কেবল সুরীয় নামান হইয়াছিল। এই কথা শুনিয়া সমাজগৃহে উপস্থিত লোকেরা সকলে ক্রোধে পূর্ণ হইল, আর তাহারা উঠিয়া তাহাকে নগরের বাহিরে ঠেলিয়া লইয়া চলিল, এবং যে পর্বতে তাহাদের নগর নির্মিত হইয়াছিল তাহার অগ্রভাগ পর্যন্ত লইয়া গেল, যেন তাহাকে নিচে ফেলিয়া দিতে পারে। কিন্তু তিনি তাহাদের মধ্য দিয়া হাঁটিয়া চলিয়া গেলেন। যীশুর নানা অলৌকিক কার্য। যীশু অনেক পীড়িত ও ভূতগ্রস্ত লোককে সুস্থ করেন। পরে তিনি গালিলের কফরনাহুম নগরে নামিয়া আসিলেন, আর তিনি বিশ্রামবারে লোকদিগকে উপদেশ দিতে লাগিলেন, এবং লোকেরা তাহার উপদেশে চমৎকৃত হইল, কারণ তাহার বাক্য ক্ষমতাযুক্ত ছিল। তখন ওই সমাজগৃহে এক ব্যক্তি ছিল, তাহাকে অশুচি ভূতের আত্মায় পাইয়াছিল। সে উচ্চ রবে চেঁচাইয়া কহিল, আহা, হে নাসরতীয় যীশু, আপনার সহিত আমাদের সম্পর্ক কি? আপনি কি আমাদিগকে বিনাশ করিতে আসিলেন? আমি জানি আপনি কে, ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। তখন যীশু তাহাকে ধমকাইয়া কহিলেন, চুপ কর এবং উহা হইতে বাহির হও। তখন সেই ভূত তাহাকে মাঝখানে ফেলিয়া দিয়া তাহা হইতে বাহির হইয়া গেল, তাহার কোন হানি করিল না। তখন সকলে চমৎকৃত হইল এবং পরস্পর বলাবলি করিতে লাগিল, এ কেমন কথা! ইনি ক্ষমতায় ও পরাক্রমে অশুচি আত্মাদিগকে আজ্ঞা করেন, আর তাহারা বাহির হইয়া যায়। পরে চারিদিকের অঞ্চলের সর্বত্র তাহার কীর্তি ব্যাপিল। পরে তিনি সমাজগৃহ হইতে উঠিয়া শিমনের বাটিতে প্রবেশ করিলেন। তখন শিমনের শাশুড়ি ভারী জ্বরে পীড়িত ছিলেন, তাই তাহারা তাহার নিমিত্তে তাহাকে বিনতি করিলেন। তখন তিনি তাহার নিকটে দাঁড়াইয়া জ্বরকে ধমক দিলেন, তাহাতে তাহার জ্বর ছাড়িয়া গেল, আর তিনি তৎক্ষণাৎ উঠিয়া তাহাদের পরিচর্যা করিতে লাগিলেন। পরে সূর্য অস্ত যাইবার সময় যাহাদের নানা রোগে আক্রান্ত রোগী ছিল, তাহারা সকলে তাহাদিগকে তাহার নিকটে আনিল, আর তিনি প্রত্যেক জনের উপরে হস্তার্পণ করিয়া তাহাদিগকে সুস্থ করিলেন। আর অনেক লোক হইতে ভূত বাহির হইল, তাহারা চিৎকার করিয়া কহিল, আপনি ঈশ্বরের পুত্র। কিন্তু তিনি তাহাদিগকে ধমক দিয়া কথা কহিতে দিলেন না, কারণ তাহারা জানিত যে তিনি সেই খ্রিস্ট। পরে প্রভাত হইলে তিনি বাহির হইয়া কোন নির্জন স্থানে গমন করিলেন, আর লোকেরা তাহার অন্বেষণ করিল এবং তাহার নিকটে আসিয়া তাহাকে নিবারণ করিতে চাহিল, যেন তিনি তাহাদের নিকট হইতে চলিয়া না যান। কিন্তু তিনি তাহাদিগকে কহিলেন, অন্য অন্য নগরেও আমাকে ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করিতে হইবে, কেননা সেই জন্যই আমি প্রেরিত হইয়াছি। পরে তিনি জিহুদিয়ার নানা সমাজগৃহে প্রচার করিতে লাগিলেন।